এই পবিত্র ভূমিতে আমার 16 বছরের ভ্রমণ শেষ হতে যাচ্ছে আজই। 16 বছর এই প্রিয় প্রাঙ্গণে ছিলাম, এই তারুণ্যের আড্ডায়, এই ভাস্কর্যের নিচে, এই বক্তৃতা মঞ্চে। এই মেঘ ভরা আকাশে সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের যে ডিপার্টমেন্টাল যে কলেজ এবং কলেজের বাইরে সম্পর্কটা জানি আমি, সেগুলো সবসময় আমরা একই সাথে জার্নি করেছি। এখানে অনেক আলোকিত মানুষ ছিলেন, বিভিন্ন সময় এখনও আছে, তাদের সাথে কাজ করে কিছু শুনুন। তোমরা যতভাবে জানেন আমরা তো একসাথে কাজ করেছি লং টাইম, ওটা কাছে একটু প্রচুর শিখেছি। ওয়াই আই টোল্ড দ্য বিএল কলেজ ইজ মাই থার্ড বার্থ প্লেস, সেটা হচ্ছে এটা এখানে এত শেখা যায়, এত ব্যক্তিত্বের এবং কাজের বিকাশ ঘটানো সম্ভব। এটা যদি বিএল কলেজ আমি না আসতাম এটা ঘটানো সম্ভব। আর একটা কাজ আমি করেছিলাম, সেটা হচ্ছে যখন ওয়ান ডে শুরু হতো তখন আমি বাসায় থাকতে ভালো লাগতাম না, আমি লাইব্রেরিতে চলে আসতাম। লাইব্রেরিতে চলে এসে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট এবং ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো, এই বিষয়গুলো আমি পড়তে শুরু করি। পড়তে শুরু করার পর যেটা ঘটে, আপনি যখন কোনো একটা ঠিক জানেন সেটা এক্সপ্রেস করবার জন্য কিন্তু আপনি এটা সুযোগ পেতে চাইবেন। বিএল কলেজ ইজ এ প্লেস, এখানে এত অনুষ্ঠান হয়, এত অনুষ্ঠান হয়, কেউ যদি তার ব্যক্তিত্বকে বিকাশ ঘটাতে চায় দিস ইজ প্রবলি দ্য বেস্ট প্লেস। অ্যান্ড আই টুক দ্য অপরচুনিটি, সবাই জানি যে আজকে যদি এই যে আমি একটা যাওয়ার যে সুযোগটা অর্জন করেছি, ইট ইস বিকজ অফ আই ফাউন্ড দ্য স্ট্রেংথ ফ্রম হিয়ার, মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশন করা, এই যা কিছু সব কিছু কিন্তু এখান থেকে অর্জন। আপনারা তো মনে করবেন ঢাকা ইউনিভার্সিটি, আই ডোন্ট ফিল যে ঢাকা ইউনিভার্সিটি এই কোয়ালিটিগুলো আমাকে শিখিয়েছে, এই কোয়ালিটিগুলো আমি শিখেছি এই বিএল কলেজ থেকে। আরেকটা কথা যদি বলতে হয়, আমরা এখানে সবাই বাংলার শিক্ষক, ছাত্রজীবনে যখন পড়তাম তখন এক ধরনের ইনফেরিয়ার কমপ্লেক্স ছিল যে বাংলায় পড়ি, চাকরি জীবনে এসে দেখেছে ডিফারেন্ট থিং। যারা বাংলার শিক্ষক তারাই আলোকিত বেশি, তাদের কাজ বেশি, তাদের ভ্যারাইটি বেশি, তাদের জীবন দর্শন ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট, এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা সামথিং, রাদার দ্যান ফিজিক্সের টিচার অথবা অন্যরা হয়তো মাইন্ড করতে পারে। কিন্তু দিস ইজ মাই স্টাডি, যে যারা সাহিত্য শিক্ষক তাদেরই প্রকাশ এবং এই বিষয়গুলো বেশি আসে। আর আমি জানার চেষ্টা করেছি, বিশেষ করে বিএল কলেজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই মহান ব্যক্তিত্ব শ্রী বজরলাল শাস্ত্রীকে আমি জানার চেষ্টা করেছি, এখানকার অন্যতম জমিদাতা বা অর্থ যা দিয়ে করেছেন জানবী হাজি মহাশিবকে। আমি বি করিম স্যারের বইটি পড়ে বেসিক্যালি বিএল কলেজ সম্পর্কে কিছু ধারণা পাওয়ার চেষ্টা করেছি। বিএল কলেজ লাইব্রেরি আমাকে নতুন জন্ম গ্রহণ করতে সাহায্য করেছে, এই ডিপার্টমেন্ট সাহায্য করেছে, এই ক্যাম্পাসের এই যে আপনার মঞ্চ এবং যে সমস্ত বক্তৃতার মঞ্চগুলো ছিল এই বক্তৃতার মঞ্চগুলোই কিন্তু আসলে আমাকে তৈরি করেছে আর কি। মানে যদি আমি খুব সাধারণভাবে এই কথাগুলো বলতে চাই তাহলে আরেকটা আই পে রেসপেক্ট টু শঙ্কর দা, উনি আমাকে ওয়ান্স একটা সুযোগ দিয়েছিলেন, আমার ধারণা উনি এরকম ভুলে গেছেন, ওই সুযোগটা আমার জন্য প্রায় দরজা খুলে দিয়েছিল। উনি তখন প্রফেসর শফিউল্লাহ সরদার স্যার ছিলেন প্রিন্সিপাল, অ্যান্ড হি ইনিশিয়েটেড এ ডিবেট ক্লাব হিয়ার, তার মনে আছে। এবং অ্যাজ ওয়েল আমি জানি যে দাদা আমার নাম প্রকাশ করেছিল, সেটাতে যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমাকে কনভিনার করা হয়েছিল, স্বামী মহাসানকে করা হয়েছিল সদস্য করছি, তো ওইটা ছিল হিসেবে এটা হচ্ছে ডিফারেন্ট জার্নি। আমাকে প্রত্যেক ডিপার্টমেন্টে যেতে হয়েছিল, একটা আমাদেরকে একটা টিম করতে হয়েছিল, এই যে প্রত্যেকের সাথে একটা সম্পর্ক উন্নয়নের একটা যাত্রা শুরু হলো এটা কিন্তু অনেকে এগিয়ে দিয়েছিল, সেই জন্য আইকে রেসপেক্ট করতে। আর এর বাইরে খুব সামান্য কথা বলবো যে যেহেতু বললাম যে 16 ইয়ার্স অফ জার্নি, এখানে নানান সম্পর্কে টানা করে আসবেই আসবে আসবে, পৃথিবীর কোনো মানুষ ঘুরে উঠতে না, আমি নিজে আমার জানা এবং অজানা অনেক দূরে নিয়ে এখানে লিখেছিলাম, কাটিয়েছিলাম, কখনো কখনো হয়তো মেজাজ ধরে রাখতে পারিনি, কখনো কখনো হয়তো অন্যায় আচরণ করে ফেলেছি, সব কিছুর জন্য নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আপনাদের যে দয়া এবং আপনাদের যে মহত্ব আছে সেই মহত্ব দিয়ে ক্ষমা করবেন। এদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি, কখনো কখনো খারাপ আচরণ করে ফেলেছি, তোমরাও দয়া করে ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। অ্যান্ড ইটস এ জার্নি অফ আনসার্টেন, ইউ নেভার নো যে আমি সেখানে পৌঁছাতে পারবো কিনা, ইউ নেভার নো আমি সেখানে ফিরতে পারবো কিনা, আনসার্টেন জার্নি, কিন্তু আই টুক দ্যাট রিস্ক, লাইফ যদি রিস্ক না নেওয়া যায় সেটাই আমি ভেবেছি আর কি।
আমার বন্ধুর সাথে এই এখানে যে পুনর্মিলন হয়েছিল, ফাইন মিটিং। হ্যাঁ, বিকাশের সাথে আমার গ্যাপ আছে, কিন্তু আই গট ফ্রেন্ডশিপ উইথ বিকাশ, ইজ এ ওয়ান্ডারফুল পার্সন। তার মধ্যে পরোপকার করার যে মানসিকতা আছে সেটা অসাধারণ। আর আমার রথিন্দার কথা আমি কী বলবো, যে মাইন্ড ব্লোয়িং পার্সন, হি ওয়াজ ওয়েটিং ফর মি টু রিসিভ সেই কত বছর আগে। হ্যাঁ, এবং তারপর থেকে আমি তার ছোটো ভাই ছোটো ভাই রয়ে গেছি, বিপদ আপদ জরুরি কিছু এসেছে, কিন্তু উনি আমাকে কখনো ত্যাগ করেন। আর জুহিকে বারবার আমি বলেছি, ভাই তুমি একটি মাত্র না করো। হ্যাঁ, তো আমি আরও বলি, যারা অপেক্ষা করে, যারা বুঝে, যারা যারা ধারাবাদ করে। হ্যাঁ, আর আজ এগুলো আমাকে সুবিধা দেখেছেন, সবসময় দেখেছেন, পরামর্শ দিয়েছি, হয়তো নিশ্চয়ই আমার ভুল ছিল আপনার প্রতি, সেগুলো হয়তো আমার সঙ্গে বিশেষ বোঝানো আছে। আপনাদের কাছে বিশেষ করে বলে আগে সব কিছু ভুলে যেতে হবে। হ্যাঁ, ইটস এ নিউ জার্নি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়াই আমার পথের পাথর। আর আমার ধনী যায় ছোটো ভাই আমাকে পছন্দই করে, জানি না আমি সঠিক বললাম কিনা। তো ও আমাকে একসময় বলেছিল, ইউ ট্রাই বেটার, ইট ইন্সপায়ার্ড মি। আর ওকে তো আমি সবসময় ছোটো বোনের মধ্যে মনে করি, নাজ নাজমা এদিকে দেখেছি। আমাদের যারা বিভাগীয় প্রধান ছিলেন এর আগে, তাদের সবাইকেই, বিশেষ করে ম্যাডাম ছিলেন অনেকদিন, জয়নম ম্যাডাম উনি খুব স্নেহ করতেন, আদর করতেন, আরও অনেকদিন ছিলেন। তো সব কিছু মিলে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক জার্নি। মুশকিল হচ্ছে কি, জীবনের 16 ইয়ার্স হচ্ছে লং জার্নি, গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ জার্নিটা এখানে কাটাতে পেরেছি। আমার বাবা খুব প্রাউড ফিল করতো যে আমার ছেলে এই বিএল কলেজে শিক্ষকতা করে। আমার পরিবার, আমার মা, আমি যেখানে গেছি, বাড়ি গেছি, সেখানে গেছি, বিএল কলেজের টিচার হচ্ছে ডিফারেন্ট সামথিং, বিএল কলেজ হচ্ছে প্রাণ। তো বিএল কলেজের প্রাক্তন ছাত্ররা, যাদের বয়স অনেক বড়, তারা আবার আমাকে অনেক সময় পরিচয় করে বলে, তাহলে তো আপনি আমাদের স্যার, প্লিজ স্যার, ক্যারিশমা অফ দিস কলেজ, এটা ছেড়ে যাচ্ছি, এটা এটা আমার হৃদয়ে থাকবে। এবং এটা ছেড়ে যাচ্ছি না, এটা আমার বার্থ প্লেস, তো এটা আমার হৃদয়ে সব জায়গায় থাকবে, যেখানে জীবন যাক। আর আপনারা আজকে যে আমাকে সম্মানিত করেছেন, দিস ইজ হিউজ ফর মি, আমি নিশ্চয়ই এত সম্মান পাওয়ার যোগ্য নই। তারপরে আপনাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা, ভালোবাসা, স্নেহ সব কিছু করেছি, এবং মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সবার সুন্দর জীবনের প্রার্থনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।